জি ফাইভে বিনামূল্যে যমুনা ঢাকির সমস্ত পর্ব দেখুন। এখনই অ্যাপটি ডাউনলোড করুন। আমি পাপ হয়ে বুকে পাথর চাপা দিয়ে মানুষগুলো বুড়ো রাখার চেষ্টা করছি এইসব করে। আর আমারে আমার ধোকা দেওয়ার চেষ্টা করতেছেন আপনি, কেন আপনি বসে করতে যা মানে যান দূরা নেগে দিকে। এই ঢাক দে যাও, আমার ঢাক দে যায় ঢাক বাজবে না বাড়িয়া, যেখানে যমুনা নেই সেখানে ঢাকও নেই, কোনোদিন ঢাক বাজবে না, যা দূরাও আমার সামনে দিকে। চলে তো যাবো, কিন্তু অনেকগুলো প্রশ্ন বাকি রয়ে গেল গঙ্গারা। এক নম্বর, আমি এখানে তোমার মেয়ের শাড়ি পরে ঢাক বাজাচ্ছি আর তোমার মনে হলো আমি যমুনা, কি করে হয়? তোমার মেয়ে তো মৃত, তুমি সেটা জানো। দু নম্বর প্রশ্ন, তোমার বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে অসুস্থের মধ্যে, এরকম আরো অনেক কিছু। তোমার মেয়ের আইডেন্টিটি নিয়ে আমি কোর্টে যাব। কি নিয়ে? পরিচয়পত্র, আইডেন্টিটি, পরিচয়পত্র, কোথাও একটা গন্ডগোল তো আছে এই গঙ্গাটাকে, তাই দরকার পড়লে আমি আদালতে আদালতে যাব। মেয়েটি তুমি কোথায় পেতে? কেদার রায়ের বাড়িতে জ্যোতি সেন নামে একটি মেয়ে এসেছে, এখন প্রশ্ন হচ্ছে সে জ্যোতি সেন না তোমার যমুনা। প্রমাণ তো করতেই হবে, এটা প্রমাণ করতে হবে। আসলে ঢাকটা এমন করে বাজলো যে আমার মনে হলো যেন যমুনা এসে, আমি সেইভাবে। বাবা এবার এবার কি হবে বাবা, আমার কিন্তু খুব ভয় করছে। ও যেভাবে যেভাবে সন্দেহ নিয়ে গেল না, ও যদি একবার জানতে পারে যে দিদি বেঁচে আছে না, তাহলে তাহলে না ওরা ওকে মেরে ফেলবে। আরে না না না, ওসব কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না ওসব। আমার জামাই বাবা আছে না, আমার জামাই বাবার উপর আমার পূর্ণ ভরসা আছে, আমি একবারে নিশ্চিন্ত। আমার জামাই থাকতে আমার মেয়ের গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগবে না। সে শুধু আমার মেয়েরে রক্ষে করবে না, কারণ মেয়েরেকে খুন করতে চেয়েছিল সেইটাও সে খুঁজে পাবে। আমি তো কিছুতেই বুঝতে পারছি না আমাদের যমুনা বেঁচে আছে কি মরে গেছে, তাতে এই মেয়েটার কি? জি ফাইভে বিনামূল্যে যমুনা ঢাকির সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন।